जय कृष्ण काली माय जय जय सोना माय जय कम भलत भाई এই মা অনেক উপকার পেয়েছে এসি আমাকে বলেছে বলো মা আমার স্বামী শ্বাসকষ্ট ছিল আমার স্বামীর বুকে কফ জমে গিয়েছিল কখনো বের হচ্ছিল না কত ওষুধ কলকাতা থেকে ওষুধ করেছি অনেকবার আসা যাওয়া অনেকবার হচ্ছিল এখন আপনার নামে জব করি আপনার এখান থেকে ওনাকে নিয়ে গেছি ত্রিশূল ছুটিয়েছি আর এখন খুব ভালো আছে এখনো কলকাতা একবারও যাইনি আপনার কাছে আমার কথা বলতে কত থেকে আসছো মা কাকিনারা জগদ্দল থেকে আসছি কাকিনারা জগদ্দল থেকে এসেছিলে হ্যাঁ আমি তখন শ্বাসকষ্ট ছিল মায়ের কাছে এসেছি भूलबी ना गोटा शरीर बेथा छिलो पाहा फुला छिलो चलते ना আর কোন ব্যবস্থা নামে উলুলা দিতে পারতাম না এটা আমার বড় কষ্ট ছিল মা আমি এখন উলুলা দিতে পারি দিতে পারি হাঁটতে পারি চলতে পারি যেন আমি বারবার মায়ের কাছে আসতে পারি আর আমার এই চোখগুলো একটু ছুঁয়ে দেন মা কোথা থেকে আসছো মা যেন আমি মায়ের মালাটা গাঁথতে পারি কোথা থেকে আসছো মা আমি পুরুলিয়া বড়াবাজার থানা আগে এসেছিলে হ্যাঁ মা এসেছি আগে পিসুটা কি দিয়েছিলাম হ্যাঁ মা তোমার শরীরে যা ব্যথা বেদনা ছিল উলু দিতে পারছো না গলার সমস্যা ছিল হ্যাঁ সেখানে উলু দিচ্ছো দাও মা একবার উলু দনি फल मानसिक कर फल कलो तक तुम्हें देखी दिल तुम जय कृष्णकाली मायर जय जय सोना माय जय मां चरण मिराकल पेयेछे मायर मुखे शोना जाय बोलो मा অপারেশন করতে হবে না হলে আপনি হাঁটতে পারবেন না আমি নানান রকম ব্যায়াম করে কিন্তু সেভাবে ফল পাচ্ছিলাম না কিন্তু আমি এই মাকে 15 থেকে 20 দিন বেশি দিন নয় পনেরো থেকে কুড়ি দিন হবে আমি আমার মোবাইলে এই মাকে দেখেছি আপনাকে দেখেছি মা মঙ্গলা মাকে দেখেছি কৃষ্ণকালী মাকে দেখে আমি মায়ের নাম জপ রাতের বেলা করে 108 বার করেছি পনেরো কুড়ি দিনের আগেই আমি ফল পেয়ে গেছি আমি নিজেই হাঁটতে গেলে ভাবি আমি বেল্ট বাঁধিনি বেল্ট ছাড়া আমি হাঁটতে পারতাম না আমি নিজেই হাঁটতে গিয়ে ভাবি আমি বেল্ট বাঁধিনি আমি আজকে বেল্ট ছাড়াই এসেছি মা সেই এসেছি আমি রাজপুর থেকে এসেছি অত দূর থেকে সোনারপুরের আরো ভেতরে রাজপুর অত দূর থেকে এসেছি এই মায়ের সাথেই আমি এসেছি আমার মেয়ে খুব অসুস্থ মনে কবার এলে প্রথম শুধু নাম জপ করি নাম জপ করে আমি সুস্থ এটা অপারেশন করতে কত খরচ হতো আমি বলেছি আমি অপারেশন করব না এই মা 15 20 দিন বেশি দিন হয়নি 15 20 দিন পা একদম মনে হয় না একদম লাইনে দাঁড়িয়ে আছে মা একটু লাইনে দাঁড়িয়ে আমার কোনো কষ্ট হয়নি মা আছে হ্যাঁ নিশ্চয় অবশ্যই 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 একবার সবাই বলো জয় জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ জয় সোনা মাই জয় কৃষ্ণ মাই আপন জয় সোনা মাই জয় এই মায়ের চরম মিরাকল হয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে লাইনই বলো মা
কলকাতা থেকে লাঠি ধরে এসেছি আর লাইনের আধ বাজার থেকে আমার লাঠির প্রয়োজন হয়নি, ধরে দিয়েছি মেয়ের হাতে লাঠি। আমার দুটো হাঁটুর প্রবলেম হয়েছে, আমার সিজারে বাচ্চা হয়েছে, এই যে আমার 8 বছরের বাচ্চা, 8 বছর থেকে আমি ভুগছি, ডাক্তার গুলে জল খেয়েছি, এই গলা অবধি দেনা, 2,25,000 টাকা দেনা, কাজ নেই মাথায়, কি করে কি করব জানি না, কালকের রাত অবধি দম বন্ধ করা পরিস্থিতি আমার, আমি কোথা থেকে লোনের পয়সা দেবো আমি জানি না, কোথা থেকে জোগাড় করে দিল, হ্যাঁ হয়তো আমার সোনার কার্ডের নাকের হাতে বাঁধা রেখেছিস, কিন্তু ওইটাও রেখে আমি 1 সপ্তাহ ধরে পাচ্ছিলাম না, মা কোথা থেকে, আমি শুধু বলেছি আমি যাব, আমাকে তুমি যতই বাধায় ফেলো আমি যাব, তোমাকে দেখে আসব, তুমি আমাকে আটকাতে পারবে না, হাতে আসব, গাড়ি ভাড়া নেই, আজ সকাল 8টার মধ্যে মাঝরাত থেকে বৃষ্টি, আজ তুমি যতই খেলা দেখাও আমি যাব, তুমি আমাকে আটকাতে পারবে না, লাঠি ছাড়া হেঁটে চলে গেলে আজ মাঝরাত থেকে আমার লাঠিটা অনুভব লাগছে না, মনে হচ্ছে লাগবে না আমার, মানে এরকম আমি লাঠি ছাড়া ওখান থেকে এত দূর অব্দি এলাম, বুঝতে পারছো মা কতটা চলন্ত, মায়ের স্থানে যেখানে লাঠি ধরে এলো, কলকাতা থেকে লাঠি ধরে এসছে সেখানে অর্ধেক রাস্তা রাত্রি ছাড়া হেঁটে এলো, শুধু পায়ের হাঁটুর জন্য দেনায় দেনা কিতে হয়েছিল, মাথার উপরে কেউ নেই দেখার, না আছে স্বামী, না আছে মা বাবা, মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাবা তো ছোটবেলায় মারা গেছে, স্বামী ছেড়ে চলে গেছে এই রোগে পড়েছি বলে, দেখছো আমি 2 সপ্তাহ ধরে হেঁটে বেড়াই গো এই জায়গাগুলো কুলু কুলু করে, 2 সপ্তাহ ধরে না হেঁটে অলৌকিক শক্তি, 2 সপ্তাহ আমার গা কাঁপছে, আমার গা কাঁপছে, আমি 2 সপ্তাহ ধরে মায়ের নাম জপ করেছি, নিষ্ঠাভাবে দেখে চাল মায়ের কাছে অঝরে কেঁদে গেছি, কালকে বিকেল পর্যন্ত আমি অঝরে মায়ের কাছে সমুদায় কেঁদে যাচ্ছি, মাকে আর লাঠি নিতে হলো না, কৃষ্ণকালী মা সঙ্গে সঙ্গে ফল পাই দিল, লাঠি ছাড়া হাঁটছে 8টা বছর লাঠি ধরে হেঁটেছিল সেখানে মায়ের স্থানে এসে, কতক্ষণ দাঁড়িয়ে আছো মা, আমি আজ 6 মাস ধরে ভিডিও দেখতে দেখতে আজ এসে পৌঁছালাম যে আমি যাবই, আমি যাবই, হবেই হোক আমি যাব, কৃষ্ণকালী মায়ের চরণে পৌঁছাবই, আমি মানে যাবই, বৃষ্টি পড়িস না অনেক, মা শ্রীলং থেকে এসছে, মনে মনে ডাকি মা যা করার মাই করে, একটা কথা বলি, দেখো ভক্তরা সবাই জেনে গেছো, তোমাদের কাছে কোনো টাকা পয়সা চালানো হয়েছে মা, তোমরা যে যেমন পাচ্ছ দক্ষিণা দিয়েছো, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 21 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, তোমরা সবাই জানো, এই যে ওই মায়ের কঠিন রোগ ছিল শুনলে তোমরা হাঁটুতে দিবি, ভাই নিয়ে যেত বেরোলে ভাই, সেখানে বেলো যা ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে গেছিল, শুধু নাম জপ করি উপকার, মা কত একটা বেল পাতার মালা এনে দিতে মাকে, তাতেই মা খুশি, আর 11 টাকা দক্ষিণে দিতে মা খুশি, মা কোনোদিন কাউকে বলে না যে আমার হাতে লাগবে, নিজের হাতে বেল পাতা গেলে দিচ্ছে, মা শিলং থেকে আসছে, সবাই একবার বলো প্রথম পুজো দিয়েছে, পুজো দিয়ে পরে ফুল মনে হয় গোটা 5-4টা দিয়েছিল জবা ফুল, দেওয়ার পরে নিজে আমার ওয়াইফ একটা একটা ফুল খাবে বলে প্রসাদ নেবে বলে ভুলে গেছে, তার চরণে দিয়ে দিয়েছে, ঠিক আছে,
মানে ইচ্ছা ছিল যে ওটা ওটা খাবে তখন পুজো দিয়ে, তো যাক ওটা পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে। মা বলে যে তুমি নাও, তোমার লীলা তুমি করো, ঠিক আছে। তারপরে পুজো হয়ে গেছে, দিয়ে ঠিক কি বলবো, ঠিক ওই ছবিটা আগে তুলে রেখে দিয়েছে, যে ভিডিওতে আছে আমার ছেলের কাছে, ছেলের কাছে আছে। দিয়ে ওই ছবিটা আমাকে সন্ধ্যা বলে আমি যখন এসেছি বাড়িতে, বলে দেখো তোমার কি লীলা দেখালো। হ্যাঁ, ওই কলিক একদম মানে কি বলবো, যে তারপরে ওই চরণের ফুল একটা আলাদা জায়গায় চলে এসছে, ঘরে সেই ছবিটা তুলে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। মানে জয় কৃষ্ণকালী, মায়ের জয়, জয় কৃষ্ণকালী, মা আছে, মা আছে। কলিযুগে তজনজ করছে গোটা পৃথিবীকে কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে কত ভক্ত হবে, 10-15 হবে আজকে, মানে 10-15 হাজার ভক্ত এসছে। তা মা হয়তো আশীর্বাদ দেন, তাই এতটাই আমি শক্তি পাই। এই মাত্র সেবা করলাম, সবই মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে আজকে প্রচুর প্রচুর মিরাক্কেল হয়েছে প্রত্যেকটা ভক্ত। অবশ্যই আমি আজকে অরুণাচল প্রদেশ থেকে ভক্ত এসছেন, তারপরে তোমার আজকে উড়িষ্যা থেকে অনেক অনেক দূর থেকে ভক্তরা এসছেন। এখনো মালা আছে মায়ের চরণে, দেবো উলি তুমি দাও একবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের এখনো মালায় ভর্তি। একদিন একটা মালার জন্য খুব কাঁদতাম মায়ের কাছে, যে মা গো দেখ সেখানে মালা পড়াতে পারিনি, আজকে মায়ের মালার পাহাড় হয়ে গেছে। এই শনিবার কিন্তু রেকর্ড করা ভক্ত হয়েছে, আমি আজকে তাড়াতাড়ি এসেছি। মানে সোনা মা ওখানে তো ওই মা আছেন, মাকে পুজো টুজো করে মাকেও তো সব ঘর টর মুছি, তখন একসঙ্গে দুটো হয়ে যেত, এত দেরি হতো না। এখন একটু দেরি হয় কেন, ওই মাকে পুজো করে আসতে হয়, তারপরে আবার দেরি হয়ে যায় একটু। ওইখানে বাড়িতে মা আছে তো, মানে কি ওখানে কি এই মাকে পুষেছে, তাহলে ওখানে সেরে এখানে আসো। হ্যাঁ বাবা, ওখানে সেরে এখানে আসি, রাত্রি থাকো না, রাত্রি এখানে না, ওখানে না, রাত্রে এখানে থাকে ওই আমার হাজবেন্ড থাকে, ওখানে থাকো, তারপরে আবার ওখানে আমি চলে যাই মায়ের কাছে। এই মায়ের কাছে বসি, মায়ের কাছে রাত্রেবেলায় মায়ের কাছে, যেহেতু যখন না মানে সব কাজ ছেড়ে দিই, আপনি তো জানেন মাকে নিয়ে রয়েছেন, যে মাকে নিয়ে থাকে বুঝতে পারে, সবসময় কি মনে হয় সব কাজ ছেড়ে দিই না, মানে মায়ের কাছে একা একদম, মানে মায়ের কাছে বসে থাকতে খুব ইচ্ছা করে, মায়ের কাছে মনে হয় যতক্ষণ বসে থাকি মনে একটা শান্তি অনুভূতি হয়। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে দেখতে লাগছে তাই আজকে রাজরানী, ঠিক আছে। ওরা আমাকে ভিডিও গুলো পাঠাচ্ছে, পাঁচটা বেজে গেছে, এই মাত্র সেবা করলাম, অন্য সেবা। আজকে মালা, আজকে মোটামুটি এখনো দেওয়া হয়নি, এখনো দেওয়া হয়নি, কত এখনো মালা দেওয়া হয়নি, দেব। আজকে 10-15 হাজার ভক্ত এসেছে আজকে অরুণাচল প্রদেশ, অনেক দূর থেকে এসছে। মা তুমি কোথা থেকে আসছো বললে? মা আমরা পশ্চিম মেদিনীপুর দাঁতন থেকে এসেছি, মা উড়িষ্যা বর্ডার, একটু পরে ফোন করে বলবো, উড়িষ্যা বর্ডার। কি উপকার হয়েছে বলো মা? ওই যে আমি 15 দিনের মাথা আমি উঠতে বসতে খুব কষ্ট পেতাম, ল্যাট্রিন গেলে ওটা একটু কষ্ট দূর হয়ে গেছে, তারপরে এই কম পায়ের যে ব্যথা কমে গেছে। হ্যাঁ, আর উঠতে বসতে কষ্ট হয়নি, নাম জপ করে। দেখি একবার দেখাও ফটোটা মা, সবাই বলো ভালো হয়েছে, এটাই ভালো, বাবারে বাবা ইয়ে অনেক।
কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা কোথা থেকে আসছে? মা অরুণাচল থেকে আসছে। তারপর আসার সময় এই যে শিলিগুড়ির থেকে আমি ড্রপ করে আমার বন্ধুকে মালদার থেকে নিতে এসেছি, আমি অটোর থেকে পড়ে আমার পাটা এত জুড়ে পড়ে গেছি, আচানক ধাক্কা কেউ মারলো যেমন। পড়ার পরে আমি ভাবলাম মা বলে ডাকলাম আমি, তাহলে তো তোমার দর্শন করতে যেতে পারবো না, এত দূর থেকে এসছি। তবে আমি হাঁটতে পারছি এখন, তো আমার পাটা এখন আমি লাগিয়ে এসেছি, কিন্তু আমি হাঁটতে পারছি, এত জোরে পড়েছি যে আমার পা টুকরা হয়ে গেছে যেমন ব্যথা ছিল। কিন্তু ঠাকুরের কৃপাতে আমি ঠিক আছি এখন। মা ওখানকার ভাষা কি? মা অরুণাচল প্রদেশ, ওখানে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আছে ওখানে, বলো মা। হ্যাঁ, কাপে আই দুনিয়া নো, কাপে আই দুনিয়া আপিন দত্ত নিয়া, এরকম টাইপের কথা। কত বছর আছে মা ওখানে? এখানে জন্ম, বর্ন অ্যান্ড ব্রট আপ ওইখানে আমি জন্ম টন্ম, ওইখানে আমি জব করি, ব্যাংকে আছি। ও মা সার্ভিস করো? হ্যাঁ। ওরে বাবরে, দেখ মা অরুণাচল থেকে চলে এলো। মেয়ের জন্য এসেছি, আমার মেয়ের জন্য। কোথা থেকে মা, তুমি কি করে খবর পেলে? মা আমি ইউটিউব দেখেছি, তারপর আমার মেয়েকে বলছি, আমার একটা মাত্র সন্তান, ও মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন ইউপিএসসি এর জন্য ট্রাই করছে, তা আমি গভর্নমেন্ট জবের জন্য আমি মাকে বলতে এসেছি যে আমার মেয়ের চাকরিটা হয়ে যাক। আমার মেয়ে মা অরুণাচল থেকে আসছে, মা ব্যাংকে সার্ভিস করেন। দেখো মা অত দূর থেকে এসেছেন ছুটে, কৃষ্ণকালী মায়ের মা। তুমি একা এসছো নাকি এসছো মা? আমি একা এসছি, আমার বন্ধুকে মালদার থেকে নিয়ে এসছি। আমি চেন্নাই থেকে, বন্ধু এসছে মালদার থেকে, ওকে উঠিয়েছে, আমার বাড়িতে গেছে। মা ব্যাংকে একজন সার্ভিস ম্যান, মা সার্ভিস করেন। মা শুধু জানে, মা বুঝে গেছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে এলে মা ঠিক কৃপা করবেন। সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা অরুণাচল থেকে চলে এই মা চরম মিরাক্কেল পেয়েছে, কি উপকার হচ্ছে বলো মা? এই আমি চোখে ছানি ছিল, সে ছানিটা মানে অপারেশন করার ইচ্ছা, কিন্তু আমি অপারেশন করবো না, তা আমি কিছুই না, গঙ্গা জলের মধ্যে জাস্ট আমার স্বামীকে বলেছে সেটাই আমার মাথায় রয়েছে, গঙ্গা জলের মধ্যে চুবিয়ে চোখটা বুলাতাম, বুলাতে বুলাতে আস্তে আস্তে বুলাতে বুলাতে মানে অনেকটাই মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি কে? মঙ্গলা মা। আমি তোমার সব সময় ভিডিও দেখি মা, সব সময়। আসলে থেকে আসছে মা? বিহালা, বিহালা থেকে আসছে মা। দেখো চরম মিরাক্কেল পেয়েছে মা, কিন্তু কেউ বলেনি, কিন্তু জবা ফুলটা নিয়ে চোখে ছানি পড়েছে। ও বলেছে আমাকে, আমাকে বলেছে, ওকে বলেছে, সেটা আমার মাথায় রয়ে গেছে, সেই দিয়ে আমিও করি। গত মাসে এসেছিলাম, আমার সাইনাসের প্রবলেম ছিল, তা ফিস ছিল, তবে এক মাস খুব ভালো আছি, অনেকটা উপকার। কোথা থেকে আসছো মা? বেহালা থেকে। মা তুমি সার্ভিস করো? না। মাকে দেখে দেখ কি চাই মা, চল জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আমার আমি যখনই মাকে করিয়েছি মায়ের জয়। এই মা দীঘা থেকে আসছে, মা কবার এলে? মা আমি তিনবার এলাম। উপকার হয়েছে? হ্যাঁ অনেক হয়েছে, মানে যখন কোনো প্রবলেম হয়, শরীরের কোনো মানে কষ্ট হচ্ছে বা কিছু, আমি কৃষ্ণকালী মায়ের কথা সবসময় বলি, আর দেখি ভালো হয়ে যায়। আর হচ্ছে একটা মিরাকেল হয়েছিল, আমার ভাই না বাংলাদেশে থাকে, ওই বাংলাদেশে দাঙ্গা চলছে, তখন ওর কোনো খবর পাওয়া যাচ্ছিল না, আমার মা মানে বলছে কৃষ্ণকালী মা কৃষ্ণ আমার ছেলের একটা খবর এনে দাও, তখন মানে সঙ্গে সঙ্গে ভাই ওখান থেকে কি করে মানে অফিস থেকে কি করে ফোন করেছিল, আর মা এসে কথা হয়েছে। মা আছে? একদম। কোথা থেকে আসছো মা? দীঘা। সসমা না, শোন না, সমস্ত কথা শুনতে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে, একবার দীঘায় নিয়ে চল না, সমুদ্রে ঢেউ খাবো। আর শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে একদিন সাত দিন মন্দির বন্ধ করে পালিয়ে যাবো, আমরা ভোট ধরবো। দীঘা তো অনেক ভক্তরা বলে, সত্যি মা মনে হয় আমি এমনি ঘুরতে বেড়াতে ভালোবাসি, যা দীঘা একবার যাবো মা, একবার দীঘা পুরী আর ওই শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা। দেখো তিনবার এলো দীঘা থেকে, কিসে করে আসবে মা তোমরা? আর আমি একদিন স্বপ্ন পেয়েছিলাম, আমার গোপাল আছে, গোপাল আর কৃষ্ণকালী মা আমার কাছে শুয়েছে সাথে, আমি স্বপ্ন দেখছি, আর উঠে দেখি কি গোপাল আছে আর মাকে দেখতে পাচ্ছি, পুরো স্বপ্নে দেখছি মা। জয় এই মা চরম মিরাক্কেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায় বলো মা?
মায়ের মুখে শোনা যায় বলো মা এই মা চরম মিরাকেল পেয়েছে আমি বলে দিই মা আমাকে এসে বললো আমি সাইড থেকে বুঝতে পেরেছি হয়তো মা মানুষ করে গেছিল আমি মাকে জিজ্ঞেস করছি মা কিছু উপকার হয়েছে কবে এসেছিল মা শনিবারে এসেছিল কিন্তু মা আমাকে কিচ্ছু বলেনি মনে মনে বলে গেছিল স্বামীর প্রচুর দেনা ছিল কিন্তু টাকা কোথা থেকে চলে এসেছে মায়ের কাছে এসে বলে গেছিল মা তুই জোগাড় করে দিস মা কথা শোনে কোথা থেকে আসছো মা বর্ধমান থেকে এক সপ্তাহ আগে শনিবার এসেছিল এই শনিবার মা আছে ওই দিন ভক্তরা এসে হ্যাঁ করতে অনেক কথা দিয়ে বলে আমি বাবা বলি হ্যাঁ তো বলিস না মা সব জানে তুই কি নিয়ে এসেছিস মা অন্তর জানে মা সব জানে একবার সবাই বলো একবার প্রোগ্রাম দেখি হ্যাঁ তুমি আশীর্বাদ করো মা যাতে ও বাচ্চা হয়ে গেলে আবার আসবে ও মা আছে হ্যাঁ মা আছে মার জন্য কি নিয়েছো মার জন্য ছেলে বহু বছরে পেটে রোগ ছিল সেখানে ভালো হচ্ছিল না শুধু মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে তাই মাকে শাড়ি দিয়েছে মা আছে মা আছে এই মা একটা দামি কথা বলেছে যতদিন বাঁচবো আর একটা কথা মা আমি যেন আলতাপুরে আসতে পারি আমার পায়ের সমস্যা ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি আমি সারিনি মা তুমি জয় কৃষ্ণকালী মা যে কদিন নিয়ে এসছো মা 18-19 জন 18-19 জন নিয়ে এসছো তুমি উপকার পেয়েছো ভাই নিয়ে উপকার পেয়েছে কয় কজন কয় মানে আমি একলা তো আসতে পারি নাই যাই হোক আমি নিয়ে সাহায্য নিয়ে 19 জনকে নিয়ে এসছে একবার দেখো মা এই মা 19 জনকে নিয়ে এসছে মা উপকার পেয়েছে মায়ের একটা কথা শুনে খুব ভালো লাগলো বলছে আমি যতদিন বাঁচবো যতদিন পারবো মায়ের কাছে আসবো কৃষ্ণকালী মায়ের কাছে আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা আমার